हेलो फ्रेंड्स वेलकम टू डिजिटल वर्ल्ड अपने डिजिटल वर्ल्ड स्वागत जानाई। वीडियो शुरू करार आगे जरा आमार चैनल एखन अब्दि सबस्क्राइब करें तारा सबस्क्राइब करून, लाइक करून, शेयर करून और पाशे थाका बेल बटन टी चेपे दिन। आमार नतून भिडियोटी पोस्ट करार साथे साथे आपनी तार नोटिफिकेशन टी पेये जाबेन। बंधुरा आज के आमी आपनादेर सामने चले नतून एक भिडियो निये जेटी होच्छे वेस्ट बेंगलर लक्ष्मी भाण्डार। तो लक्ष्मी भाण्डार बा लक्ष्मी भाण्डार स्कीमटा गवर्नमेंट अफ वेस्ट बेंगलर एकमात्र फिमेल बाड़ी जो फिमेल हेड आछे तादेर जोन्नो से एस सी होते ओ बी सी होते जेनारेल होते पारे। तो एखाने एदेरके प्रति मासे एक टाका देवार जोन्नो सरकार घोषणा होयेछे। सेई घोषणा अनुजायी देखुन एखाने टोटाल जा दिएछे नम्बर अफ बेनिफिशियारी 1.6 crores। तो असिस्टेंट फॉर जेनरल कैटेगरी, जेनरल कैटेगरी जोन्नो 500 टाका करे प्रति मासे देबे एवं एटा होच्छे इयरलि 6000 टाका। एखाने देखुन एस सी एवं एस टी कैटेगरी एदेर जोन्नो 1000 टाका पर मान्थ अर्थात 12 मासे 12000 टाका। बजेट मोट बारो हजार 900 crore। এই ফর্মটা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন? ফর্মগুলো আপনারা যে কোনো দোকানে গিয়ে, জেরক্সের দোকানে হোক বা সাইবার পয়েন্টে হোক, সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অফলাইন ফর্ম। ফর্ম দেখুন আমরা এই যে এখানে আছে লিঙ্কে, এই ফর্মটা এখানে ডাউনলোড করতে হবে। বন্ধুরা যদি আপনারা ডাউনলোড করতে চান তো আমি লিঙ্কটা অবশ্যই নিচে শেয়ার করে দেবো। তো নিচের থেকে আপনারা পেয়ে যাবেন ফর্মটি এবং সেখান থেকে নেওয়ার পরে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, সরি প্রিন্ট করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা ইলেকট্রনিক ডকুমেন্টসগুলো যথারীতি দেবেন। কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন এখানে এক কপি ফটো লাগছে। আচ্ছা এখানে ডিটেলস যা আছে অ্যাপ্লিকেশান সেগুলো আপনারা দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন। সাথে সাথে কাজের নাম্বার দিতে হবে, বেনিফিশিয়ারি নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে। তবে এখানে হচ্ছে যাদের ফিমেল ঠিক অবশ্যই আছে, ডেট অফ বার্থটা দিতে হবে, বাবার নাম, মার নাম, স্বামীর নাম, তিনজনের নাম দিতে হবে। এসসি এসটি সার্টিফিকেট থাকলে তার নাম্বারটা দিতে হবে। আচ্ছা এখানে ম্যারেজ, আনম্যারেজ, উইডো, সেপারেট এখানে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, আপনি যেটা সেটা সিলেক্ট করে দেবেন। অ্যাড্রেসটা এখানে টোটাল অ্যাড্রেসটা দেবেন সব কিছু দিয়ে। দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড সব দেওয়ার জন্য আছে, সেগুলো দেবেন। এখানে কী কী দেবেন এর সঙ্গে সেগুলো দেখুন এবার বলে দিচ্ছি। কালার পাসপোর্ট সাইজ ফটো এক কপি, সাথে কার্ডের জেরক্স এক কপি, আধার কার্ডের জেরক্স এক কপি, এসএসটি হলে এসএসটি কার্ডের জেরক্স এক কপি। তো এছাড়া ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ জেরক্স করে দেবেন অবশ্যই, অথবা চালান আপনারা হচ্ছে ক্যান্সেল চেক, চেক যদি থাকে তো ক্যান্সেল লিখে চেকটাকে আপনারা দিতে পারেন। এছাড়া আদার্স যদি আপনার কিছু থেকে থাকে সেগুলোর সঙ্গে আপনাকে দিতে হবে। তো এগুলো নিয়ে আপনারা বন্ধুগণ যা কিছুদিনের মধ্যে দুয়ারে সরকারটা আবার চালু হচ্ছে, সেই দুয়ারে সরকারে আপনারা জমা দিন। তো যত শীঘ্রই সম্ভব ফর্মটি কালেক্ট করুন এবং এগুলো জমা দিন। এগুলো এই যে অ্যাকনোলেজমেন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকনোলেজমেন্টটা আপনাদেরকে কেটে রিসিভ করে দিয়ে দেবে। এগুলো অবশ্যই আপনারা নিয়ে নেবেন,
এইগুলো যেন হচ্ছে ছেড়ে দেবেন না, তাহলে আপনাদের অসুবিধা হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও তো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। ১২,৯০০ কোটি এই ফর্মটা কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন? ফর্মগুলো আপনারা যে কোনো দোকানে গিয়ে, জেরক্সের দোকানে হোক বা সাইবার পয়েন্টে হোক, সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অফলাইন ফর্ম, ফর্ম দেখুন আমরা এই যে এখানে আছে লিঙ্কে, এই ফর্মটা এখানে ডাউনলোড করতে হবে। বন্ধুরা যদি আপনারা ডাউনলোড করতে চান তা আমি লিঙ্কটা অবশ্যই নিচে শেয়ার করে দেবো, তো নিচের থেকে আপনারা পেয়ে যাবেন ফর্মটি, এবং সেখান থেকে নেওয়ার পরে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, সরি প্রিন্ট করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা এর সঙ্গে ডকুমেন্টসগুলো যথারীতি দেবেন, কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন এখানে এক কপি ফটো লাগছে, আচ্ছা এখানে ডিটেলস যা আছে অ্যাপ্লিকেশান সেগুলো আপনারা দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হবে, বেনিফিশিয়ারি নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে, তবে এখানে হচ্ছে নিজের ফিমেল ঠিক অবশ্যই আছে, ডেট অফ বার্থ দিতে হবে, বাবার নাম, মার নাম, স্বামীর নাম, তিনজনের নাম দিতে হবে, এসসি এসটি সার্টিফিকেট থাকলে তার নাম্বারটা দিতে হবে, আচ্ছা এখানে ম্যারেজ, আনম্যারেজ, উইডো, সেপারেটে এখানে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে, আপনি যেটা সেটা সিলেক্ট করে দেবেন। অ্যাড্রেসটা এখানে টোটাল অ্যাড্রেসটা দেবেন, সব কিছু দিয়ে দেখুন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড সব দেওয়ার জন্য আছে, সেগুলো দেবেন। এখানে কী কী দেবেন এর সঙ্গে সেগুলো দেখুন, এবার বলে দিচ্ছি। কালার, পাসপোর্ট সাইজ ফটো এক কপি, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এক কপি, আধার কার্ডের জেরক্স এক কপি, এসসি এসটি হলে এসসি এসটি কার্ডের জেরক্স এক কপি, তো এছাড়া ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ জেরক্স করে দেবেন অবশ্যই, অথবা চালান আপনারা হচ্ছে ক্যান্সেল চেক, চেক যদি থাকে তো ক্যান্সেল লিখে চেকটাকে আপনারা দিতে পারেন। এছাড়া আদার্স যদি আপনার কিছু থেকে থাকে সেগুলোর সঙ্গে আপনাকে দিতে হবে। তো এগুলো নিয়ে আপনারা বন্ধুগণ যা কিছুদিনের মধ্যে দুয়ারে সরকারটা আবার চালু হচ্ছে, সেই দুয়ারে সরকারে আপনারা জমা দিন, তো যত শীঘ্রই সম্ভব ফর্মটি কালেক্ট করুন এবং এগুলো জমা দিন। এগুলো এই যে অ্যাকনোলেজমেন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকনোলেজমেন্টটা আপনাদেরকে কেটে রিসিভ করে দিয়ে দেবে, এগুলো অবশ্যই আপনারা নিয়ে নেবেন। এইগুলো যেন হচ্ছে ছেড়ে দেবেন না, তাহলে আপনাদের অসুবিধা হতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে, এই পর্যন্ত, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।